তাহলে আমার আল্লাহর গুণ আছেনি সন্তান দেওয়ার গুণটা কার আমাকে জীবিত রাখেন যিনি তিনি কে আমাকে হায়াত দিয়েছেন যিনি তিনি কে নাকি ওদের মতো বলবেন যে এমন কথা বলবেন নাকি আল্লাহ আল্লাহর গুণ আল্লাহ এই যে কি জানি গাইতেছে এগুলা মাথা নষ্ট কি জানি বলতেছে তার মার এতটায় ছিড়ে গেছে তার এতটায় ছিড়ে গেছে এখন গান গাইতেছে বয়ানে কি গান গায় বলে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর ধন খাজা পাইয়া বৈশা আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তার ছাড়া ছাড়া আর কিছু বলার সুযোগ নাই চিল্লায়া বলেন ঠিক কি না ভাবছিলাম একটু ভালো হইতে আছে ভালোই তো কইতে আছে সুন্দর সুন্দর কথা কয় ভালোর ভিতরে কিটা ঢুকায় দিলি সারা জীবন নাচানাচি করলেন আর যাই করলেন ভাবছিলাম একটু ভালো হইতেছে না আমরাও তো বলছি এখন আর গান টান গায় না ভালো হয়ে যাইতেছে এইনি ভালো একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন এমন কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাউন্ড একেবারে ন্যাচারাল হবে কোনো ইকুইটিকো কিছু দরকার নাই ভাই আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়া জাআলা নাসলাহু ফী ক্বারারিম মাকীন وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم وعلى آل سيدنا مولانا محبت بڑی اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا امر جخن فراب دین اشبه گوہن راتی امر جخن فراب دین اشبه گوہن راتی থেকো নবী ওই কবরে হয়ে চির সাথী আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله لا محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي خذ ستائي پیشائے شیطان وعد ہر کے خود را کم زند مرداب وعد از تواضع خاک مردم می شواد نور نر از سرکشی غم می شواد دنفس تو افتد زبردستش کناد خوشا چو سر برکشد پستش کناد ات پرشنشا جنیو شیطانی رو بھاش
আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই না মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়, বীজ মাটি মাটিতে চাপা পড়ে বৃক্ষ রূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। ফুল সাইদ হাফিজিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবার আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি অত্যন্ত মায়া করে মেহরবানি করে ভালোবেসে এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে গুনাহ মাফির মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসার বসার, আল্লাহর হাবিবের মহব্বতে প্রাণ ভরে দুরুদ শরীফ পড়ার, আল্লাহ তাআলার পবিত্র নামের জিকিরের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন, এরকম আরো অনেক অনেক নেক আমল করার সুযোগ পাওয়ার আশা অন্তরে রেখে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে নেয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই মহব্বতে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনে করিমের সূরাতুল মুজাদালাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক যেন এই অযোগ্য নগণ্য বান্দাকে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার তৌফিক দান করে দেন, এমন কিছু কথা যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমরা দুনিয়াতে উপকৃত হতে পারি, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এমন কিছু সহি কথা আমাকে এখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করে দিক। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমরা জানি এই পৃথিবীতে দুটি দল আছে, ডান এবং বাম। বুঝে থাকলে বলেন, পৃথিবীতে দুটি দল আছে, একটি দল ডান আর একটি দল বাম। এই ডান দল যারা তাদেরকে ভালোবাসেন কে? আপনাদের আওয়াজ আর একটু লাগবে, কে? এই ভিতরের আওয়াজটা যাতে শ্রোতাদের সাথে অ্যাডজাস্ট হয় ওই রকম করে দিবেন। পৃথিবীতে দল মূলত দুইটা, একটা ডান দল আর একটা বাম দল। একটু ভালোবাসার আওয়াজে বলবেন, যারা ডান দল তাদেরকে ভালোবাসেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহ। আর যারা বাম দল তারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন। এই দুশমনদেরকে আল্লাহ ভালোবাসতে পারেন? দুশমনদের সাথে ডানপন্থীদের কোনো সম্পর্ক থাকতে পারে? পৃথিবীতে এই দুইটা দল, একটা ডান দল আর একটা বাম দল, মূলত আল্লাহ সূরা ওয়াকিয়ায় বলেছেন দল তিনটা, দল কয়টা? কিন্তু মৌলিকভাবে দল দুইটাই। তিনটা দলের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকুনতুম আযওয়াজান সালাসা فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون. আমার মালিক বলেন হাশরের ময়দানে বিচারের দিনে
মানুষের দল হবে তিনটা। এক দল হলো ডানপন্থী আল্লাহ, যারা ডানপন্থী হয় তাদের ব্যাপারে আল্লাহ বলেন, যারা ডানপন্থী তারা কতই না সৌভাগ্যবান, ডানপন্থীদের ভাগ্য কতই না ভালো, কতই না সৌভাগ্যবান তারা যারা ডানপন্থী। আর যারা বামপন্থী আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা বামপন্থী তারা কতই না হত ভাগ্য, কতই না কতই না কপাল পড়া, কতই না হত ভাগ্য। তাহলে একদল ডানপন্থী আরেক দল হবে বাম দলের, একদল ডান দলের আরেক দল বাম দলের। আল্লাহর কোরআনের কথার দিকে খেয়াল করলে বোঝা যায়, যারা ডান দলের তারা হলো সৌভাগ্যবান, আর যারা বাম দলের তারা হলো কপাল পড়া। আরেকটা দল আল্লাহ তাআলা বলেন, ওয়াসাবিকুনাস সাবিকুন, আরেক দল হলো অগ্রবর্তীগণ। আল্লাহ বলেন অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীগণই, উলাইকাল মুকাররাবুন, তারাই আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা। অগ্রবর্তীগণ কারা? আল্লাহ তাআলা বলেন, মিনান নাবিয়িন والصديقين والشهداء والصالحين, অগ্রবর্তীগণ হলো নবীগণ রসূলগণ, আর নবী রসূলগণের সাথে যারা থাকবে তারা ডানপন্থীদের থেকে, কেউ সুহাদা কেউ সাদিকিন আবার কেউ সালিহিন। তাহলে আল্লাহর কালামের দিকে তাকাইলে বোঝা যায়, হাশরের ময়দানে ডানপন্থীদের সামনের একদল থাকবে তারা নবীগণ শহীদগণ সিদ্দিকিন সালেহীন, আর বামপন্থীদের কোনো মুরব্বী থাকবে না। বামপন্থীরা তখন হাশরের ময়দানে বিচারের দিনে যে মুরব্বীদের কথা মতো জমিনে চলতো তাদের কাছে গিয়া বলবে, আমরা না জমিনে তোমাদের কথা মতো চলতাম, আজ আমরা মুসিবতে পড়ে গেছি, আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করো। ওরা ডাক দিয়া বলবে, শয়তান এবং বামপন্থী যারা তারা সবাই ডাক দিয়া বলবে, না 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 না, আমরা তোমাদের জোর করে ডাকি নাই, জোর করে আমাদের দলে ঢুকাই নাই, তোমরা নিজেরাই আসছো, এখন আমরা নিজেরাই তো জাহান্নামের চিন্তায় অস্থির, তোমাদের চিন্তা করার সময় আমাদের নাই। ভালো করে উপলব্ধি করে নেন, বামপন্থীরা অন্ধকারে থাকবে, আধারে থাকবে, আলো পাবে না। বামপন্থীরা পরকালে মুরব্বী পাবে না, আর যারা ডানপন্থী জমিনে একজন হক্কানি আল্লাহওয়ালারে মুরব্বী বানাইয়া ওনার দিক নির্দেশন অনুযায়ী চলতো, ওই মানুষগুলা নজর দিয়া দেখবে, আমি যার কথা মতো চলতাম তারে তো দেখা যায়, আল্লাহর বান্দ ওই মুরব্বীর পিছে পিছে চলতে থাকবে, আর মুরব্বী চলবে কিসের সাহায্যে? আল্লাহ পাক বলেন, যারা ডানপন্থী তাদের সামনে আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিব, লাইটের ব্যবস্থা করে দিব, কারণ হাশরের ময়দানে শুধু অন্ধকার আর অন্ধকার, একদল অন্ধকার যারা বামপন্থী তারা অন্ধকারে পড়ে থাকবে, তারা আলো পাবে না। একটু বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন, যদি আপনাকে বলা হয় এখান থেকে ওই যে মেইন রোড পর্যন্ত যাবেন 5 কিলোমিটার দূরে, আপনি ওই যে একটা বাজার আমি জানি না বাজারে যাবেন, কোনো আবাতি থাকবে না, আলো থাকবে না, লাইট থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু অন্ধকার আর অন্ধকার, বলেন আপনি কি অন্ধকার ভেদ করে বাতি ছাড়া ওই বাজারে যেতে পারবেন? আস্তে বলবেন না, জোরে বলেন পারবেন। আর যদি একটা লাইটের ব্যবস্থা করে দেওয়া হয় ওই বাজারে যাওয়া সহজ, যেহেতু রাস্তা দেখার জন্য আপনার কাছে লাইটের ব্যবস্থা আছে, এখন বাজারে যাওয়া আপনার জন্য কঠিন কোনো ব্যাপার না। হাসরের ময়দানে অন্ধকার আর অন্ধকার, রাস্তা দেখে দেখে জান্নাতে যেতে হবে, পথ দেখার জন্য আলো দরকার, লাইট দরকার। আমার মালিক বলেন, জমিনে যারা ডানপন্থী ছিল, ডানপন্থীদের দলের লোক ছিল, ওই মানুষগুলার জন্য আমি আল্লাহ রাস্তা দেখে দেখে জান্নাতে যাওয়ার জন্য আলোর ব্যবস্থা করে দিব। আলোর ব্যাপারে কোরআনে আয়াত, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এই আলোটা বাম দিকে যাবে না, ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ বলেন বাম দিকে আলো থাকবে না, বাম দিকে শুধু অন্ধকার আর অন্ধকার।
ডান দিক ঘেসে ঘেসে বাতিটা চলতে থাকবে, আলোটা কিভাবে চলবে? বলে ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান দিক ঘেসে ঘেসেই বাতিটা রাস্তা দেখায় দিবে, রাস্তা দেখায় দিবে, আলো শুধু সামনে যাবে। যারা জমিনের ডানপন্থী ছিল তারাই আলোর পিছে পিছে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। তাহলে যতটুকু আলোচনা শুনলাম এইটুকুন বুঝলাম, যারা জমিনে রাম বাম দলের লোক হবে এরা জান্নাতে যেতে পারবে না, এদের জন্য আলোর ব্যবস্থা থাকবে না। আর যারা ডানপন্থী হবে শুধু তারাই জান্নাতে যাবে, শুধু তারাই জান্নাতে যাবে, একটা বামপন্থীও জান্নাতে যাবে না। বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন এই জমিনে বামপন্থী আছে না নাই? আর একটু আওয়াজ লাগবে, বামপন্থী আসেনি? আছে মানে নিজেরাই পরিচয় দেয় আমরা বামপন্থী, কথা বলেন না কেন? নিজেরা পরিচয় দেয় না, ওরা নিজেরাই পরিচয় দেয় আমরা বামপন্থী, আছে না নাই? আমি নাম বলবো না, জ্ঞানী ভাই যারা বুঝে নিয়েছেন নিজেরাই পরিচয় দেয় আমরা বামপন্থী। এই বামপন্থী যারা তারা শয়তানের দল, তারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন, আমরা বামপন্থীদের থেকে সতর্ক থাকতে চাই কি চাই না? আমার মালিক বলেন এদের উপরে শয়তান চেপে বসেছে। এই জমিনে যারা বামপন্থী মুনাফিক কাফের ফুজ্জার পাপিষ্ঠ এদের উপরে শয়তান চেপে বসেছে। আল্লাহ বলেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন। যারা বামপন্থী আল্লাহ বলেন তাদের উপরে শয়তান চেপে বসেছে। ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, আমার মালিক বলেন তাদের উপরে শয়তান চেপে বসেছে। শয়তান শয়তান চেপে বসে ফাআনসাহুম যিকরাল্লাহ, এই শয়তান তাদেরকে আল্লাহর জিকির ভুলায় দিছে। এখন আল্লাহর জিকির শুনলেই তাদের মেজাজ গরম হয়, কোরআনের কথা শুনলেই তাদের মেজাজ গরম হয়, ইসলামের কথা শুনলেই তাদের মেজাজ গরম হয়, মাদ্রাসার কথা শুনলেই তাদের মেজাজ গরম হয়, মসজিদে আজান শুনলেই তাদের মাথা গরম হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন এমন শয়তান আমাদের দেশে আছে না নাই? কোরআনের আওয়াজ ভালো লাগে না, আওয়াজের ব্যাপারে আইন করার চেষ্টা চালায়, কোরআনের আওয়াজের ব্যাপারে আইন করার চেষ্টা চালায়। ভালো করে উপলব্ধি করে নেন, আমার মালিক বলেন মূলত ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান এদের উপরে চেপে বসেছে। শয়তান চেপে বসে ফাআনসাহুম যিকরাল্লাহ, এই শয়তান এদেরকে আমি আল্লাহর জিকির ভুলায় দিছে, আমার শরণ ভুলায় দিছে। আমার মালিক বলেন শোনো, যাদের উপর শয়তান পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে, শয়তান চেপে বসেছে যাদের উপরে, এ মানুষগুলা এখন আর আমার দলের লোক নাই, ইসলামের ভিতরে নাই। উলাইকা হিযবুশ শাইতান, আল্লাহ তাআলা বলেন এরাই হলো শয়তানের দলের লোক। এরা কার দলের লোক একটু কথা বলতে হবে, কার দলের লোক? এরা শয়তানের দল, তারাই হলো শয়তানের দল। ভালো করে উপলব্ধি করেন, আমার মালিক বলেন শয়তানের দলের যতই ক্ষমতা দেখো, পাওয়ার দেখো, শয়তানের দলের তোমরা যতই ক্ষমতা পাওয়ার প্রতিপত্তি দেখো, নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। ডানপন্থীদের আল্লাহ পাক বলেন, আল্লাহর দলের লোকদেরকে আল্লাহ বলেন, জানিয়া রাখিও আলা ইন্না হিযবাশ শাইতানি হুমুল খাসিরুন।
মনোযোগ আছে আপনাদের বিরক্ত হচ্ছেন না তো একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন আমার মালিক বলেন শয়তানের দলই হলো চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত তোমরা হয়তো জমিনে নজর দিয়া দেখবা তাদের ক্ষমতা আছে তাদের পাওয়ার আছে তাদের শক্তি আছে সব আছে আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত পর্যায়ে তারাই হবে বিজ্যুতি যারা আমার দুশমন যারা আমার রাসূলের দুশমন যারা আমার প্রিয় ডানপন্থী বান্দাদের দুশমন চূড়ান্ত পর্যায়ে তাদেরকে জুতা পিডা করাইয়া সাইজ করে দিবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে আমার মালিক বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লীন নিশ্চয় যারা ইউহাদ্দূনাল্লাহা ওয়া রাসূলাহু আমার মালিক বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ এবং আমার রসূলের বিরোধিতা করবে আমার মালিক বলেন উলাইকা ফিল আযাল্লীন তারাই লাঞ্ছিতদের মধ্যে শামিল হয়ে যাবে একটা জবানও বন্ধ রাখা যাবে না বুঝে থাকলে ভালোবাসার আওয়াজে বলবেন আল্লাহ আল্লাহ রসূলের বিরোধিতা যারা করবে তাদেরকে বিজ্যুতি লাঞ্ছিত যিনি করবেন বলেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আর যারা ইমানদার যারা আল্লাহর দল যারা ডানপন্থী আমার মালিক বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসূলি ভালো করে উপলব্ধি করেন আমার মালিক বলেন যারা আশিক রসুল হবে যারা আমি আল্লাহর পাগল হবে ইসলামের পাগল হবে কোরআনের পাগল হবে ডানপন্থী হবে আমার মালিক বলেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি আমি আল্লাহ মজবুত দলিল করে রাখছি পাকা পুক্ত দলিল করে রাখছি লিপিবদ্ধ করে রেখেছি নির্ধারিত করে রেখেছি অবশ্যই অবশ্যই বিজয়ী হব আমি আল্লাহ আমার রাসূল চিল্লায় এখন সুবহানাল্লাহ অবশ্যই বিজয়ী হব আমি আল্লাহ আমার রাসূল আমার মুমিনগণ বুঝে থাকলে একটু ভালোবাসার আওয়াজে বলবেন দিল খুলে একটু মহব্বতের আওয়াজে বলবেন অবশ্যই মুমিনের দল আমার রসুলের দল যারা আল্লাহর দল যারা তারা বিজয়ী হবে কথা কার মনোযোগ আছে আপনাদের ওইদিকে কি তাকান ওইদিকে কি সমস্যা ভাই এদিকে কি সমস্যা আছে কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা একটু মনোযোগ দিয়ে কথা শুনেন আল্লাহ সকলকে মনোযোগ দান করেন ভালো করে একটু খুব দ্রুত কথা বলতে হচ্ছে অনেক কথা আমাকে সামান্য সময়ে বলতে হবে এজন্য দ্রুত করতেছি একটু দিল দেন একটু অন্তর দিয়া কথা অনুধাবন করে নেন আমার মালিক চূড়ান্ত করে রেখেছেন একেবারে নির্ধারিত করে রেখেছেন দলিল করে রাখছেন কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই বিজয়ী হব আমি আল্লাহ আমার রাসূল চিল্লায় এখন সুবহানাল্লাহ অবশ্যই বিজয় হবে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর রসুলের দল চিল্লায় বলেন ঠিক কিনা বিজয় অবশ্যই আসবে একদিন এ দেশে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে এতে কোনো সন্দেহ আস্তে বলবেন না কোনো সন্দেহ তবে বিজয়টা অর্জন করতে হলে আমাদেরকে কিছু কাজ করা লাগবে এ বিজয় যদি পেতে হয় আমাদের কিছু কাজ করতে হবে তন্মধ্যে প্রথম কাজ আমাদের মজবুত ইমানওয়ালা হতে হবে ইসলামের বিজয় হবেই হবে কোনো সন্দেহ নাই আর ইসলামের বিজয় তো সারা পৃথিবীতে চলমান চলতেছে বেঈমানরা তো আজ অনুধাবন করতেছে অনুভব করতেছে কোরআনের বিজয় সামনে চলে আসতেছে আজ না হয় কাল একদিন এই বাংলার জমিনেও আল্লাহর কোরআন চলবে কোরআনের বিধান চলবে চিল্লায় বলেন ঠিক কিনা চলবে চলবে এত কোনো সন্দেহ নাই আমি মানি না
না মানি আপনি মানেন না মানেন এই জমিন একদিন কোরআনের জমিন হিসাবে পরিগণিত হবেই হবে চিল্লায়া বলেন ঠিক কি না কারণ মানুষের অন্তর কোরআনের দিকে আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই ভালো করে উপলব্ধি করে নেন বেঈমানরাও টের পাইতেছে ইসলামের দুশমনরাও টের পায় রাম বাম যারা তারাও টের পাইতেছে যে একদিন এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে বিধান বাস্তবায়ন হবে এজন্য নজর দিয়ে দেখেন ওই যে কিছুদিন আগে সাতক্ষীরার একটা ঘটনা আপনারা দেখছেন সিনেমা এখন আর ভাত নাই সিনেমা এখন আর ভাত নাই ছবিতে এখন আর ভাত মিলে না নাচানাচি এখন আর ভাত মিলে না গাওয়া গাইতে এখন আর ভাত মিলে না এজন্য বিরাট ওয়াজ মাহফিল নাম দিয়া ওমর সানিরে দাওয়াত দেয় আরো কারে কারে দাওয়াত দেয় কথা বলেন না কেন বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল এ নাম দিয়ে এখানে হুজুর একজনের নাম দিছে আবুল কালাম আজাদ মানে হুজুরের নাম অনেক শ্রোতা আসবে এরপর এই মাহফিলে দাওয়াত দিছে কাগরে যারা গান গায় তারা ওই যে আমি তোর কয়জনের নাম বলবো ওমর সানি কি শাহিন আলম টালম কারা কারা আছে এগুলোর সব দাওয়াত দিছে এখন ওয়াজ করতে গিয়া নকল বক্তা আসলে তো আবুল কালাম আজাদ সাহেব কার নাম আমি তো জানি না এটা আবুল কালাম আজাদ কোন বক্তা এটা আমি জানি না আপনার এটা অবগত হইছেন কথা বলেন না কেন মুরব্বীরা হয়তো বুঝবেন না জওয়ান ভাইরা যারা ইন্টারনেট ব্যবহার করে তারা বুঝতেছে কথাগুলো এখন এই বক্তা একজনের বানাইছে এটা দাড়ি নাই এটার কি নাই কারণ এইভাবে গামছা দিয়ে এমনে এমনে বাইন্ডা ওয়াজ করতে আছে পাশে এক চেয়ারম্যান বসা সেও এক সিটিং সেও কি বলে ওরে সিটিং কইলেন কি লাগা ভালো চেয়ারম্যান যারা তাদের জন্য আমাদের দিল থেকে দোয়া আছে না নাই আমি তো দেখছি তাকে সিটিং বলার কারণ হইছে সে বেচারাটা টান দিয়া নামায়া কয় তোর দাঁড়ি কইরে তুই কির বক্তা দিছে মাইক যে মাইক দিছো মাইক দেওয়ার পর মাইক নিয়া কইতাছে কয় আমগো চিত্রনায়কের লই আইয়েন আমরা চিত্রনায়কের ওয়াজ শুনি ও যে চিত্রনায়কের নিয়ে আসার জন্য বলছে চিত্রনায়ক আসার পর যখন ওয়াজ শুরু করছে তখন আর কোনো আওয়াজ নেই এই জন্য ওরে সিটিং কইছি মানে ওখানে এমন একটা আপনি ভালো করে অনুধাবন করবে এমন একটা কৌশল ওখানে ওয়াজ মাহফিলকে কলঙ্ক করার এটা একটা চক্রান্ত চিল্লায় বলেন ঠিক কি না এখন বিরাট ওয়াজ মাহফিল নাম দিয়া সব নায়ক নায়িকা এটা কি ওয়াজ মাহফিল কথা বলেন না কেন এটা ওয়াজ মাহফিল তাহলে কোরআনের ময়দানকে নাপাক করার জন্য ওরা চিন্তা করে দেখছে সিনেমাতে ভাত নাই এখন ওয়াজ মাহফিল নাম দিয়ে হুজুরের মতো আমগরও চলা লাগবে আরে ভাই হুজুররা তো তোমগো মতো টাকা নিয়ে সিনেমা হল বানায় না খবর নিয়ে দেখো হুজুর ঘরে মানুষ ভালোবাসিয়া যেটা দেয় হুজুরদের স্বপ্ন থাকে একটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করে জমিন থেকে বিদায় হওয়া চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ভাই যতই চক্রান্ত চলুক ওরা উপলব্ধি করে নিয়েছে এই জমিন ভবিষ্যতে কোরআনের জমিন এই জমিন আল্লাহওয়ালাদের জমিন এই জমিন শাহজালালের জমিন এই জমিন আল্লাহর খাঁটি বান্দাদের জমিন এই জমিনকে নাপাক করার চক্রান্তে তারা সফল হবে না ওরাও টের পাইছে এজন্য এখন নিজেরও একটু পাগড়ি টাগড়ি লাগাইয়া ওয়াজ মাহফিল নাম দিয়া নাচানাচি করে নেওয়ালার ওয়াজে বয়ান করে চিল্লা এখন ঠিক না ওরে প্রিয় ভাই ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন একটু অনুধাবন করে নেন যতই চক্রান্ত হোক যতই কৌশল হোক আমার মালিক বলেন শোনো কাতাবাল্লাহু লা গুলিবান্না ওয়া রাসূলি আমি আল্লাহ সুনিশ্চিত করে রাখছি একেবারে লিপিবদ্ধ করে দিয়েছি এটা কঠিন ভাবে আমি অকাট্য ভাবে দলিল করে রাখছি বিজয়ী হব আমি আল্লাহ আমার রাসূল আর আমার মুমিনের দল চিল্লা এখন ঠিক না বিজয় পাওয়ার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে কাজ হলো আমরা হতে হবে পাক্কা ইমানদার আমাদেরকে কঠিন ইমানওয়ালা হতে হবে মজবুত ইমানওয়ালা হতে হবে একটা জবান বন্ধ রাখবেন না দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই দিলটা যদি পরিষ্কার হয় তাহলে ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মজবুত ইমানওয়ালা হতে চাই কি চাই না আসতে হচ্ছে আওয়াজ ভালোবাসার আওয়াজে বলবেন আমরা মজবুত ইমানওয়ালা হতে চাই কি চাই না তা আমরা তো পড়েছি না বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আমরা বলেছি আমরা ঈমান আনলাম কার উপর আমানতু বিল্লাহ কার উপর ঈমান আনলাম
ওয়ামালাইকাতিহি দুই নম্বরে ফেরেশতাদের উপর ঈমান আনলাম ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপর ঈমান আনলাম ওয়া রাসূলিহি রাসূলগণের উপর ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখির পরকালের উপর ঈমান আনলাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভালোমন্দ যখন যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় ছয় নম্বরে আমরা এটাও মানিয়া নিলাম সাত নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত মরার পর আবার আমরা যেমন ছিলাম আমার মালিক আমাদের তেমন বানাবে জিন্দা করবে হিসাব নিকাশ দিতে হবে এটাও আমরা মেনে নিলাম এই সাতটা বিষয় যদি না মানে একটা জবানও বন্ধ রাখবেন না বলেন সে কি ইমানদার হতে পারে আরেকটু আওয়াজ লাগবে আরেকটু আওয়াজ লাগবে সে কি ইমানদার হতে পারে তাহলে আল্লাহর উপর ঈমান আনছি আমি রাসূলের উপর ঈমান আনছি ভালো করে খেয়াল করে নেন আমি আমার মালিকের উপর ঈমান আনলাম মালিকের উপর ঈমান আনলাম কেউ যদি বলে আল্লাহর উপর ঈমান আনলাম আমি আল্লাহর গুণ মানি না আল্লাহর আইন মানি না আল্লাহর শক্তি আছে স্বীকার করি না আল্লাহর ক্ষমতাও মানি না কেউ যদি বলে আমি ঈমান আনলাম আল্লাহর উপর কিন্তু আল্লাহর শক্তি আছে এটা মানি না আমার আল্লাহর সব গুণ আছে এটা আমি মানি না আমার আল্লাহর আইন আছে এটাও মানি না আমার আল্লাহর ক্ষমতা আছে মানি না বলুন সে কি আল্লাহর ব্যাপারে যে ঈমান আনার কথা বললো তার কথা সত্য না মিথ্যা বুঝেননি কথা বুঝেননি আমি ঈমান আনলাম কার উপর তাহলে আমার আল্লাহর গুণ আছেনি সন্তান দেওয়ার গুণটা কার আমাকে জীবিত রাখেন যিনি তিনি কে আমাকে হায়াত দিয়েছেন যিনি তিনি কে নাকি ওদের মতো বলবেন যে এমন কথা বলবেন নাকি আল্লাহ আল্লাহর গুণ আল্লাহ এই যে কি জানি গাইতেছে এগুলা মাথা নষ্ট কি জানি বলতেছে তার আমার এতটাই ছিড়ে গেছে তার এতটাই ছিড়ে গেছে এখন গান গাইতেছে বয়ানে কি গান গায় বলে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নবীর ধন খাজা পাইয়া বৈশা আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তার ছাড়া ছাড়া আর কিচ্ছু বলার সুযোগ নাই চিল্লায় বলেন ঠিক কিনা ভাবছিলাম একটু ভালো হইতে আছে ভালোই তো কইতে আছে সুন্দর সুন্দর কথা কয় ভালোর ভিতরে কি তা ঢুকাই দিলি সারা জীবন নাচানাচি করলেন আর যাই করলেন ভাবছিলাম একটু ভালো হইতেছে না আমরাও তো বলছি এখন আর গান টান গায় না ভালো হয়ে যাইতেছে এইনি ভালো একটা জবানও বন্ধ রাখবেন না ইমানের আওয়াজ দিয়ে বলবেন এমন কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে হে প্রিয় ভাই একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন অন্তর দিয়া কথা অনুধাবন করে নেন একটু অন্তরের ভিতরে কথাগুলো ঢোকায় নেন আমরা আল্লাহ রুলিদের ভালোবাসি আল্লাহ রুলিদের মহব্বত করি আল্লাহ রুলিদের সোহবত উঠাবার চেষ্টা করি কিন্তু আমরা এটা এই জন্য এটাই এটা আমরা বিশ্বাস করি না যে আল্লাহ রুলির দরবারে সব পাওয়া যায় আল্লাহ রুলি সব দেয় না না আল্লাহর উলি সব দেয় না যিনি সব দান করেন তিনি আমার আল্লাহ চিল্লে এখন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন অনেক কথা বলা যায় অত কথা বলার সুযোগ নাই আল্লাহর উপরে যে বান্দা ঈমান এনেছে আল্লাহর ব্যাপারে চারটা বিষয় আপনাকে মানতেই হবে যদি গ্যাপ থাকে আপনি মিথ্যাবাদী যদি আপনি বলেন আমি আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহর ব্যাপারে চারটা বিষয় মানতে হবে এক নম্বরে আমার আল্লাহর সব শক্তি আছে যে বান্দা আল্লাহর উপর ঈমান আনছে সে আল্লাহর শক্তি মানতে হবে যে আমার আল্লাহর সব শক্তি আছে যদি বলে না আল্লাহর সব শক্তি নাই সব আল্লাহ পারে না তাইলে বুঝতে হবে বান্দা আল্লাহর ব্যাপারে যে ঈমান আনছি বলছে এটা মিথ্যা কথা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে আমার আল্লাহর শক্তি আসেনি আসতে বলেন কেন শক্তি আসেনি দুই নম্বরে আমার আল্লাহর সব গুণ আসেনি গুণ তিন নম্বরে বলতে হবে আমার আল্লাহর আইন আছে কথা বলেন না কেন তাহলে আমার আল্লাহর শক্তি আছে ক্ষমতা আছে গুণ আছে আইন আছে যদি কোনো বান্দা বলে আমি আল্লাহর শক্তি মানি না গুণ মানি না আইন মানি না ক্ষমতা মানি না
আল্লাহর অস্তিত্ব মানি না প্রথম কথা আল্লাহ একজন আছে এটা মানতে হবে দ্বিতীয় কথা আল্লাহর সব গুণ আছে মানতে হবে তৃতীয় কথা আল্লাহর সব শক্তি আছে মানতে হবে চতুর্থ কথা আমার আল্লাহর আইন আছে এটাও মানতে হবে কোন বান্দা যদি আল্লাহ আছে এটা মানে বলে আল্লাহ একজন আছে মানি আমার আল্লাহর আইন মানি না ক্ষমতা মানি না আমার আল্লাহ আর ওই যে গুণ মানি না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন সে কি ইমানদার হতে পারে তাহলে তুমি মানুষে এমন গান শোনাও আমার আল্লাহ তো সব আমার আল্লাহ সব পারে পারে না এমন কিছুই নাই আমরা আল্লাহর কাছে চাইবো চিল্লায় বলেন ঠিক কি না আমরা তো জিয়ারতে যাব মাজার জিয়ারত করব আল্লাহর ওলির কাছে আমরা চাই না চাই না কথা বলেন না কেন আমরা কি আল্লাহর ওলির কাছে চাই না আমরা ওখানে চাই না আমরা ওখানে যাই দিলটা নরম হয় আল্লাহর কাছে আমরা চাই তিনি যার কাছে চেয়েছেন আমরাও তার কাছেই চাই আমরা হয়তো মাঝে মধ্যে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই চিল্লায় বলেন ঠিক কি না ভালো করে একটু হৃদয়ঙ্গম করে নেন আল্লাহর ব্যাপারে ইমানের একটু সংক্ষেপে কথা বললাম রাসূলের উপর ইমান আনতে হবে রাসূলের উপর ইমান আনার মানে হলো জানের চাইতে বেশি আমার নবীরে মহব্বত করতে হবে জানের চাইতে বেশি মহব্বত করি আমার নবী যখন যেই সিদ্ধান্ত দিয়েছে যখন যেই সমাধান দিয়েছে আমার নবীর সবগুলো সিদ্ধান্ত সবগুলো সমাধান বিনা বাক্যে বিনা কথায় মনে প্রাণে মেনে নিতে হবে তবেই তুমি রসুলের প্রতি ইমান এনেছো এটা সঠিক প্রমাণিত হবে আর যদি বলো না আমি জানের চাইতে বেশি নবীরে ভালোবাসি কিন্তু এই সিদ্ধান্তটা নবীর মানতে রাজি না একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমি সত্যবাদী না কথা বুঝেন না মনে হয় আমি রসুলের উপর ইমান আনলাম মানে প্রথম কথা হলো রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে এখন আপনি বললেন ভালোবাসা তো ভিতরে থাকে এটা তো দেখা যায় না আপনি আল্লাহর রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসেন না বাসেন এটা তো ভিতরের বিষয় আপনি বললেন আমি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি ভালো কথা এবার আপনি ভালোবাসেন কিনা সেটা প্রমাণ হবে আপনার বাহিরের কাজে আমার মালিক বলেন তুই যে ইমানদার এটার প্রমাণ হবে তোর বাহিরের কাজে কেমনে আমার রসুল তোর জিন্দেগিতে যত সমস্যা আছে আমার কাছ থেকে সমস্যা হতে পারে পঞ্চাশ বছরে ষাট বছরে সত্তর বছরে যত সমস্যা আসবে ব্যবসা করতে গিয়ে যে সমস্যাগুলো আসবে রাজনীতি করতে গিয়ে যে সমস্যাগুলো আসবে তুমি প্রত্যেকটা কাজে বিয়ে শাদীর সময় যে সমস্যাগুলো আসবে ব্যক্তি জীবনের যত সমস্যা সব কিছুর মীমাংসা সমাধান আমি আল্লাহ আমার কোরআন আমার রসুলের সুন্নার ভিতরে দিয়ে দিয়েছে চিল্লা এখন ঠেকে না এখন আপনি রসুলের উপর ইমান আছে না নাই এটা প্রমাণ হবে রসুলের সিদ্ধান্ত আপনি মেনে নিলে রসুলের ফয়সালা যদি আপনি মানিয়া না নেন আপনি হাজার বার বলতে পারেন আমি নবীর আশিক আমি নবীর প্রেমিক কিন্তু আল্লাহর হাবিবের সিদ্ধান্ত আপনি মানেন না আপনি আল্লাহর রসুলের আল্লাহর হাবিবের প্রেমিক হতে পারেন নাই চিল্লা এখন ঠিক কিনা কথা কার আস্তে বলবেন না জোরে বলেন কার প্রিয় ভাই ভালো করে উপলব্ধি করেন আমার মালিক বলেন দোস্ত আপনি জানায়া দেন ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সকল সমস্যায় আপনি যে সমাধান দিবেন যে সমাধান দিয়েছেন আপনার দেয়া সমাধান মনে প্রাণে মানিয়া না নেয় ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না কথা কার আর একটু আওয়াজ লাগবে জোরে বলেন কার আমার মালিক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ভালো করে একটু খেয়াল করেন আমার মালিক বলেন দোস্ত আপনি আমার নামে কসম করে শোনায় দেন যারা আপনাকে ভালোবাসার দাবি করে এদেরকে শোনায় দেন ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না খাঁটি প্রেমিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা ওই সমস্যায় আপনি নবীজি সমাধান দিয়েছেন আপনার দেয়া সমাধান মনে প্রাণে মানিয়া না নেয়
ততক্ষণ পর্যন্ত তারা একটাও মুমিন হতে পারবে না। হে ভাই, আপনি বাথরুমে কেমনে ঢুকবেন ওখানেও নবীর সমাধান আছে, কেমনে বের হবেন ওখানেও আমার নবীর সমাধান আছে, মসজিদে কিভাবে যাবেন ওখানেও আমার নবীর সমাধান দেয়া আছে, মসজিদ থেকে কেমনে বের হবেন ওখানেও আমার নবীর নিয়ম দেওয়া আছে, বিয়ে শাদী কেমনে করবেন ওখানেও আমার নবীর নিয়ম দেওয়া আছে, প্রয়োজনে তালাক কিভাবে দিবেন ওখানেও আমার নবীর নিয়ম দেওয়া আছে, মা বাবারে কেমনে ভালোবাসবেন ওখানেও আমার নবীর নিয়ম দেওয়া আছে, বিবিরে কেমন মহব্বত করবেন ওখানেও আমার নবীর নিয়ম দেওয়া আছে, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন ওখানেও আমার নবীর সিস্টেম দেওয়া আছে। একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন। এখন আমি যদি বলি এটা মানি এটা মানি এটা মানি এটা মানি না, এই সিদ্ধান্তটা ভালো লাগে না এজন্য মানি না। নবীর একটা সিদ্ধান্ত যদি কেউ অহংকার বশত প্রত্যাখ্যান করে আপনারাই আওয়াজ দিয়া বলেন তাকে কি মুমিন বলা যেতে পারে? আওয়াজ ছোট হচ্ছে, ভালোবাসার আওয়াজে বলবেন বলা যেতে পারে? হে প্রিয় ভাই, তাহলে মজবুত ইমানওয়ালা হতে হবে। আমি আল্লাহর উপর ইমান আনলাম, আমার নূর নবীর উপর ইমান আনলাম, আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসলাম, আর আমার নবীর প্রত্যেকটা সিদ্ধান্ত আমি মাথা নত করে মেনে নিতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলেন। বিজয় যদি পেতে হয় কিছু গুণ আমাদের লাগবে। এক নাম্বার গুণ হলো মজবুত ইমানওয়ালা হতে হবে, মজবুত ইমানওয়ালা। একটা জবানও বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলবেন। আমরা মজবুত ইমানওয়ালা হতে চাই কি চাই না? বিজয় সুনিশ্চিত, তবে কিছু গুণ আমাদের লাগবে। এই গুণের এক নাম্বার গুণ কি কথা বলেন না কেন, এত কষ্ট করতেছি কার সামনে? এক নাম্বার গুণ কি আসতে বলবেন না, জোরে বলতে হবে, মজবুত ইমানওয়ালা হতে হবে, মজবুত ইমানওয়ালা। দুই নাম্বার যে গুণটা লাগবে সেটা হলো শাহাদাতের তামান্না থাকতে হবে, শাহাদাতের নেশা থাকতে হবে, আল্লাহর রাস্তায় জীবন কোরবানি দেওয়ার নেশা থাকতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? আজ আমরা মুসলমানরা কাপুরুষ হয়ে গেছি, আজ আমরা মুসলমানরা মরণের ভয়ে আমরা লুকাইতেছি, মৃত্যুর ভয়ে আমরা পলায়ন করি, অথচ সাহাবায়ে কেরামদের দিকে নজর দিয়ে দেখেন, ওনারা শাহাদাতের তামান্নায় সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করত। আমার নবীও তো আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ শাহাদাতের মওত দিয়েন, শাহাদাতের ইন্তেকাল দিয়েন। নবীর সাথে যত সাহাবায়ে কেরাম ছিল সবাই শাহাদাতের মওত কামনা করত। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামের দল সবাই আল্লাহর কাছে শাহাদাতের মওত কামনা করত, শাহাদাত চাইত। ওরা সবাই আল্লাহর কাছে, ওনারা সবাই আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করতেন, শাহাদাতের মওত চাইতেন। হে ভাই, বিজয় পাওয়ার জন্য নিশ্চিত বিজয় যদি পেতে হয় মজবুত ইমানওয়ালা, দুই নাম্বার গুণ যেটা লাগবে শাহাদাতের তামান্না ইচ্ছা থাকতে হবে। আপনি যদি আল্লাহর রাস্তায় নবীর ভালোবাসায় জীবন কোরবানি দেওয়ার মানসিকতা না থাকে বিজয় আসবে না। আরে ভাই, মরণ তো একদিন হবে, একদিন আগে মরবো না পরে মরবো না। আমার যদি হায়াত আরো 10 বছর থেকে থাকে, 20 বছর থেকে থাকে, 20 বছর এক সেকেন্ড আগেও দুনিয়ার কেউ আমার দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, কথা বলেন না কেন? আমার হায়াত যদি আরো 20 বছর থাকে, তাহলে 20 বছরের 1 মিনিট আগে দুনিয়ার কেউ আমাকে বিদায় করতে পারবে? আসতে বলবেন না, জোরে বলেন। আমার হায়াত যদি না থাকে, তামাম দুনিয়ার সব সম্পদ দিয়েও আমাকে 1 মিনিট জমিনে রাখা যাবে না। তাহলে হায়াতের মালিক আমার আল্লাহ, মউতের মালিক আমার আল্লাহ। নির্ধারিত সময় আমাদের মরতে হবে, একদিন আগেও মরবো না পরেও মরবো না। তাহলে কেন আমি মরণকে ভয় পাবো, কেন মানুষকে ভয় পাবো? যারা মানুষকে ভয় পায় তারা কাপুরুষ, তারা বীর পুরুষ না, তারা মুমিন, খাঁটি মুমিন হতে পারে না। একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন, ভেজাল থাকলে আওয়াজ দেওয়া দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজে বলবেন, একদিন আগেও মরবো না পরেও মরবো না, মরণ যেদিন লেখা আছে ওই দিনে মরবো। বলুন আমাদের মরণটা আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় হোক, এটা আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? আরে ভাই, শাহাদাতের নেশা যদি না থাকতো,
তাহলে বাংলার জমিনে আজ আমরা কোরআন হাতে নিয়ে কথা বলার সুযোগ পাইতাম না। এই বাংলার জমিনে যাদের উসিলায় আপনাদের এই সিলেটের অঞ্চলে, সিলেট সারা সিলেটে যাদের অবদানে, যাদের অবদানে, যাদের রক্তের উসিলায়, যাদের ত্যাগ তিতিক্ষায় আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, এত সুন্দর ধর্মকর্ম করার স্বাধীনতা পাইলাম, আল্লাহর প্রিয় বান্দারা যদি শাহাদাতের নেশায় জমিনে কদম না রাখতেন, নাইলে বাংলার জমিনে আজ ইসলাম এভাবে পালন করা সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? কি নেশা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার! কোথায় বাড়ি, কোথায় ঘর, সব ছেড়ে ওই ইয়ামান দেশ থেকে চলে আসছে অপরিচিত দেশ বাংলাদেশে। রাস্তা নাই, যান রাস্তাঘাট চিনা নাই, কিছু নাই, চলে আসছে। তাও সংখ্যায় তো বেশি না, মাত্র 360 জন। কথা বলেন না কেন? বেশি লাগে না? আমি তো বলি বাংলার জমিনে যদি এখনো বর্তমানে ওই 360 আল্লাহর ওলিদের খাঁটি 360টা পাগল পাওয়া যাইত, এই বাংলার জমিনে কোন বাতিল রাম্মাম ইসলামের বিরুদ্ধে নবীরে গালি দিয়া টিকে থাকতে পারত না। জোরে কোন ঠিক কিনা? এই নেশা তো আমাদের নাই, শাহাদাতের নেশা তো আমাদের নাই। অথচ সাহাবায়ে কেরাম দেখেন কেমন শাহাদাতের তামান্নায় কতটা পাগল। আগামী দিন লড়াই হবে, যুদ্ধ হবে। হযরতে আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বলে ভাই চল চল চল, আগামী দিন তো যুদ্ধ হবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি। বলে হ্যাঁ, যুদ্ধের আগের দিন দোয়া করা দরকার। দুইজন আগের দিন দোয়া করবে, একজন আগে দোয়া করবে আর একজন পরে করবে, আর একজন আমিন আমিন বলবে, পরে আরেকজন দোয়া করবে আর একজন আমিন আমিন বলবে। আব্দুল ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস কে বলেন, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আগে দোয়া করেন, আমি আমিন বলবো, তারপরে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে, আল্লাহ আগামী দিন লড়াই হবে, আমাকে আপনি গাজী বানায় দিয়েন, আমার সামনে বেঈমান বেঈমানরা হাজির হবে, আমি যেন বেঈমানদের কুচুকাটা করতে পারি, জাহান্নামে পাঠিয়ে দিতে পারি, আমাকে এমন বীর মুজাহিদ হিসেবে কবুল করে নিয়েন। হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ আমিন আমিন বলতেছেন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করবেন, তিনি হাত তুলে বলে আল্লাহ আগামী দিন আমি যেন শাহাদাত বরণ করে নেই, বেঈমানরা যাতে আমার চক্ষু উঠায় নেয়, আমার কান কেটে দেয়, আমার নাক কেটে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস আমিন বলতে মন চায় না, বলে কি কেমন দোয়া করে, বলেন আমি ওয়াদাবদ্ধ, দোয়ায় তো আমিন আমিন বলতেই হবে, তিনি বলতেছেন। পরের দিন যুদ্ধ, ভালো করে খেয়াল করেন, আব্দুল ইবনে জাহাজ বলে আল্লাহ এরপরে যখন আপনি আমারে ডাকবেন হাসরের ময়দানে, যখন আমি আপনার সামনে দণ্ডায়মান হব, আপনি জিজ্ঞাসা করবেন হে আব্দুল ইবনে জাহাজ তোমার নাক কোথায়, কান কোথায়, আমি বলবো আল্লাহ আমার নাক কান আপনার সন্তুষ্টিতে, আপনার রসুলের ভালোবাসায় কোরবানি দিয়েছি। আল্লাহ আপনি বলবেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ, যাও তোমার জন্য আমার জান্নাত। ওরে নবীর আশেকের দল, যুদ্ধের ময়দানে লড়াই হলো, যে যেমন দোয়া করলো ঠিক তেমন ফলাফল আল্লাহ দান করে দিল। এই ছিল সাহাবায়ে কেরামের তামান্না। আয় আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৌত দিও, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল যদি পরিষ্কার থাকে, একদিন আগেও মরবো না পরেও মরবো না, আমরাও শাহাদাতের মরণ পেতে চাই কি চাই না? হে প্রিয় ভাই, যদি বিজয় পেতে হয় আপনাকে গুণ অর্জন করে নিতে হবে। এক নাম্বার গুণ মজবুত ইমানওয়ালা, দুই নাম্বার গুণ শাহাদাতের তামান্না। আল্লাহ আমাকে আপনাদের সহল সকলকে দুইটা গুণ অর্জন করে নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আরো কিছু গুণ আছে, আমি ওগুলো আর আজকে বলবো না আপনাদের সামনে, আরো কিছু গুণ রয়েছে ওগুলো আর বলবো না। আমরা পারস্পরিক মায়া মহব্বত আমাদের থাকতে হবে এবং ইসলামের দুশ্মনদের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই গুণগুলো যদি অর্জন করা যায় ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। প্রিয় ভাইরা, আমি এত দ্রুত আসলে কথা বলতেছি, আপনারা বুঝেন না বুঝেন ওদিকে আমি খেয়াল করতেছি না, আমাকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, কারণ আমার আরেক জায়গায় আমাকে যেতে হবে। আমি আপনাদের এখানে বাদ মাগরিবে চলে আসছিলাম, চলে আসছি তো আলহামদুলিল্লাহ, আমি 9:30 পর্যন্ত থাকার কথা, তারপরে 10 মিনিট ওভার হয়ে গেছে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, যেই কথাটুকু আমি শুনলাম আমরা শুনলাম, আশা করি এই কথাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি, আমরা মেনে চলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, ঠিক না? আর সবথেকে মূল কথা হইলো আলোচনা, তো এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য আলোচনা শোনা,
আলোচনা হইছে না আলহামদুলিল্লাহ হুজুরদের জবান থেকে যেগুলো বের হবে ওগুলো আমরা পারবো না ওগুলো আমাদের দ্বারা সম্ভব না এজন্য আমি মাহফিল কর্তৃপক্ষকে যেটা সব সময় বলি আপনাদের নিয়ত যদি ঠিক থাকে যে শুধু আলোচনা শোনা আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন মাহফিল দেওয়ার উদ্দেশ্য যদি এটা হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনারা বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন আমরা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকার তৌফিক দান করেন বলি আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আলোচনাগুলো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে খাঁটি ঈমান মজবুত ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদেরকে শাহাদাতের তামান্নায় সকলকে জিন্দেগী কাটাবার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করে দিয়েন আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিয়েন আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন মাদ্রাসার সকল হাজতগুলো গায়েবি খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করলো সকলের সহযোগিতাকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين